দুনিয়া জুড়ে থাবা বসিয়েছে নরখাদক করোনা ভাইরাস আর এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ঘরে থাকার ভাইরাসের নেটওয়ার্ক কাটতে চলছে গ্লোবাল এমার্জেন্সি ব্যতিক্রম নয় আমাদের দেশ তথা শহর ভাইরাসে আক্রান্তহীন মানুষও সেলফ কোয়ারেন্টাইন বা সেলফ আইসোলেশনে থেকেই প্রতিনিয়ত জীবনযাপনের চেষ্টা করতে হচ্ছে করোনা মোকাবিলায় লকডাউন ছাড়া আর কোনো বিকল্প নেই মানুষের হাতে তাই সকলেই মেনে নিয়েছে গৃহবন্দী জীবনকে তবে লকডাউনে সারাদিন ঘরে থেকে মানুষের মন ভালো নেই অর্থনৈতিক সংকটের পাশাপাশি কবে এই করোনা থেকে মুক্তি পাওয়া যাবে সেই অনিশ্চয়তা নিয়েই দিন কাটছে আমজনতার এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই কলকাতার সুপরিচিত ও জনপ্রিয় নবকল্ল থিয়েটার গ্রুপ নাটক মঞ্চস্থ করতে পারছে না কিন্তু নাটক ও থিয়েটারপ্রেমী মানুষের জন্য এক অভিনব পন্থা নিয়েছে নবকল্লোল এই লকডাউনের সময় ঘরে থেকেই কঠিন পরিস্থিতিকে শিল্পের মাধ্যমে কাটিয়ে ওঠার একটা চেষ্টা করছে নিজেদের এবং সাধারণ মানুষের জন্য দলের সদস্যরা ঘরে থেকেই নিজেরা মোবাইলে শর্ট ফিল্ম তৈরি করছেন এবং সেই শর্ট ফিল্ম সম্পাদনা করে নবকল্লোলের অফিসিয়াল পেজে আপলোড করা হচ্ছে প্রতিদিন এই প্রোজেক্টটির নাম দেওয়া হয়েছে কোয়ারেন্টাইন শর্টস ইতিমধ্যে বিভিন্ন বিষয়ের ওপর বেশ কিছু ছোট ছবি প্রকাশিত হয়েছে তার মধ্যে থ্রিলার যেমন রয়েছে আবার রয়েছে সামাজিক বার্তাও উল্লেখযোগ্য ছবিগুলি হলো সৈপ্তিকদের এ নাইট মেয়র রাহুল চক্রবর্তীর দ্য হুইল অফ টাইম আত্রে ছবি ঘুম সায়ন ঘটকের ছবি ডাব্লিউ সহ বেশ কিছু ছোট ছবি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই আরও কিছু ছবি আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশিত হবে নবকল্লের পক্ষ থেকে জানানো হয়েছে এই চেষ্টা শুধুমাত্র বিনোদনের জন্য নয় ঘরে থেকেই লড়াই করার জন্য সাধারণ মানুষকে একটা শৈল্পিক বার্তা দেওয়া এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট